একটা ছাত্র সংগঠন আমরা গিয়ে আমরা কোনো দেশ বিরোধী এবং কোনো বিরোধী কোনো কথা বলতে যাইনি, আমরা শান্তি শৃঙ্খলার সঙ্গে আমরা আমাদের মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছিলাম এবং আমাদের লক্ষ্য ছিল আমরা গিয়ে ডেপুটেশন দেবো। সেই ডেপুটেশনকে ঘিরে পুলিশের যে নোংরা ব্যবহার, নোংরা কথাবার্তা, এবং আপনারা দেখেছেন যে গালাগালি, সে গালাগালি আপনার সামনে বলতে পারছি না, এত পরিমাণ গালাগালি তো মানে নোংরা ভাষা ইউজ করেছে। আমরা সব কিছুকে তীব্র নিন্দা জানাই, আমরা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে। তবে এই মার খুব অল্প মার, এই মারকে খেয়ে আমরা ভয় পাইনি, পুলিশকে আবারও বুঝিয়ে দিতে চাই এই মিডিয়ার মাধ্যম থেকে। আমরা আবার রাস্তায় না, আমরা আবার এসপি অফিসে অভিযান করি। দেখলাম আপনাকে মারার পরে আপনি প্রায় 15-20 মিনিট রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিলেন, তারপরও দেখলাম যে আপনাকে টেনে হিঁচড়ে রাস্তার পাশে রাখা হয়েছে, আপনাকে কোনো জল বা কোনো ফার্স্ট এড দেওয়া হয়নি, এখানে পুলিশের ভূমিকা কি আপনি মনে করছেন? দেখুন, একটা পুলিশ কর্তৃপক্ষের একটা দায়িত্ব ছিল যে একটা ছেলে যখন মিছিলে থাকা অবস্থায় এরকম অবস্থার সম্মুখীন হয়েছে তাকে তুলে নিয়ে গিয়ে অন্তত ফার্স্ট এড দেওয়া, এবং ফার্স্ট এড তো দিলই না, সাথে সাথে আমি যে পড়ে গেলাম, আমাকে যে পড়ে যায়নি, আমাকে ফেলে দেওয়া হয়েছে লাঠি মেরে, এবং আমার বুকে লাঠি মারা হয়েছে, আমাকে মরা অবস্থাতে লাঠি যেতে আমাকে লাঠি চার্জ করা হয়েছে, এবং নোংরা ভাষায় গালাগালি করা হয়েছে। এই বিষয়ে আমরা রাজ্য কমিটির আলোচনা করব এবং পুলিশের কাছে কী ব্যবস্থা গ্রহণ করতে চাই আমরা সেটাও আলোচনা সাপেক্ষে রাখলাম।